আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা জানেন যে একটা খবর প্রচার হয়েছে যেটা জরিমানার বিষয়। যদি আপনার তামিন না থাকে গাড়ি, তাহলে জরিমানা আসবে। কত রিয়াল জরিমানা আসবে সেই বিষয়ে কিন্তু উল্লেখ করা হয় না। আমরা বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে একটা তথ্য পেয়েছি। প্রিয়দর্শক, জরিমানাটা আমরা বলছি পরে। এটা হলো যে ওয়েবসাইট থেকে নিউজটা পড়া হয়েছে, এটা হলো ওজারত দাখিলিয়া, তাদের মরুরের লোগো দেওয়া আছে দেখেন। এখানে তারা বলেছে যে অক্টোবর থেকে, অর্থাৎ এটা চলতেছে সেপ্টেম্বর অক্টোবর, একে অক্টোবর থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনার যখন একটা গাড়ি যাবে, রাস্তা তো অসংখ্য ক্যামেরা আছে, আপনারা জানেন বিভিন্ন জায়গায় ক্যামেরা থাকে, এতদিন স্পিড অর্থাৎ অতিরিক্ত আপনার গতিতে যদি চলেন বা আপনি যদি যেটা হলো ইশারা গাতা করেন, তাহলে আপনার জরিমানা আসতো। কিন্তু এখন এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হলো আপনার গাড়ির তামিন আছে কি না। হ্যাঁ, যেহেতু প্রত্যেক গাড়িতে লোহা থাকে, আর লোহা স্ক্যান করলেই বলা যাবে গাড়ির তামিন আছে কি নাই, যেটা এতদিন ধরে কোনো জরিমানা আসতো না। বাট এখন থেকে জরিমানার নিয়ম শুরু করবে একেই অক্টোবর থেকে। প্রিয়দর্শক, এটার তাদের ওয়েবসাইটে, যেটা মরুর ওয়েবসাইট, সেখানে তাদের জরিমানার সংখ্যাটা উল্লেখ করে না। বাট সৌদি আরবের অনলাইন পোর্টাল যেটা ওকাস, ওদের ওয়েবসাইটে তারা এই বিষয়গুলো তুলে ধরেছে এবং জরিমানার কথা বলেছে একশো থেকে সর্বোচ্চ 150 রিয়াল, 150 রিয়াল পর্যন্ত জরিমানা আসতে পারে। তারা জরিমানার বিষয়টা, অর্থাৎ সংখ্যাটা তুলে ধরেছে ওকাজ আপনাদের ওয়েবসাইটটা। আর এমনি যেটা মরুরের ওয়েবসাইট, তারা জরিমানার কথা বলে না। তারা বলছে যে যদি আপনি সীমা অতিক্রম, অর্থাৎ সরি, আপনার যদি তামিন না থাকে আপনার গাড়ির, তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আসবে। কত টাকা জরিমানা আসবে সেই বিষয়ে বলে না। ওকাজে বলা হয়েছে 100 থেকে 150 রিয়াল জরিমানা আসতে পারে। প্রিয়দর্শক, সেটা অক্টোবর থেকে আরও বিষয়টা আরও ক্লিয়ার হবে। মরুর থেকে আবারও তারা হয়তো বা জরিমানার সংখ্যাটা পর্যন্ত ঘোষণা দিবে। প্রিয়দর্শক, যাদের তামিন নাই গাড়ির, যাদের গাড়িতে গাড়ির তামিন নাই, তারা অবশ্যই তামিন করবেন। আর যারা আমাদের ব্যক্তিগত তামিন, এটার কোনো জন্য কোনো সমস্যা নাই। আমাদের ব্যক্তিগতভাবে গাড়ির সামনে দিয়ে হাঁটলে জরিমানা আসবে না। বাট গাড়ির যদি তামিন না থাকে, সেই জন্য জরিমানা দিতে হবে, গুনতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।